সুস্মিতা এস এন সিম্পল ব্লগে নতুন একটা পর্ব নিয়ে চলে এসেছি। তো আজকে এসেছি আমাদের এলাকায় ঠাকুরঘেরিতে, তো একটা নার্সারিতে এসেছি। আর আমাদের একটা ছোট ভাই তার নিজের প্রচেষ্টায় এই নার্সারিটা করে তুলেছে, তো সেখানে এসেছি ফুলের চারা কিনবো বলে বাজারে দেখা হলো ভাইয়ের সাথে। তো ভাই বললো নার্সারিতে যাবে, তো ওখানে অনেক রকম ফুলের মানে কালেকশন আছে, তো তোমরা সেখান থেকেই নিও। তো আজ চলে এসেছি সেখানে, তো তোমরা পুরো ভিডিওটার সঙ্গে থাকো, স্কিপ করবে না, দেখতে থাকো। এই যে আমরা সেই নার্সারিটার সামনে চলে এসেছি, তো এই নার্সারিটার নাম মাইতি নার্সারি, আর এখানে যে কাজ করে যে ভাইটা তোর নাম রতন। তো এখানে অনেক সুন্দরী ফুলের চারা আর ওর নিজের প্রচেষ্টায় করছে, তো সেই জন্যই এখানে আসা, যে ও কত বললো যে কালেকশন আছে নানান রকম, তো সেই জন্যই আমরা চলে এসেছি। তোমরা চলো পুরো নার্সারিটা তোমাদের ঘুরে দেখাবো আর কেমন কি ফুলের গাছের দাম, তো এখান থেকেই তোমরা বুঝতে পারবে। চলো সাথে সাথে নানান রকম ফলের গাছও আছে। তো দেখো এখানে লেবু গাছ, আর এখানে লেবু গাছ, আম গাছ, নানান রকমের গাছ আছে। তো তোমাদের বলবো কেমন কি দাম, চলো। তো ফুলের সাথে সাথে ফলেরও ফলের গাছেরও কালেকশন রেখেছে ভাই, তো সবাই এখান থেকেই নিয়ে যায়। ও নানান রকম, এখানে অনেকটা হাট বসে গ্রামের দিকে, তো এক একটা হাটে ও নিয়ে যায়। তো বন্ধুরা নার্সারিটার মধ্যে ঢুকে গেছে, তো দেখো নানান দিকে নানা রকম ফুল আর অনেক রকমের গাছ আছে, তোমাদের এক এক করে ঘুরে দেখাই। বন্ধুরা দেখো এখানে নানান রকম গোলাপ গাছ আছে, আর কি সুন্দর সুন্দর কালার দেখো, ইয়েলো কালারটা কত সুন্দর লাগছে দেখতে। তো তোমরা দেখতে থাকো, নানান রকম ফুলের কালেকশন তো বলে বোঝানো যাবে না, খুবই ভালো লাগছে দেখতে। বাড়ানোর চেষ্টা করছি, তা মোটামুটি ক্যানিং সোনাখালী যেমন বড় বড় নার্সারি রয়েছে, আমরা কি করছি, আমাদের হয়তো বাইরে থেকে মাল আনতে ওদের চেয়ে খরচাটা বেশি পড়ে, সেহেতু তবু ওরা যে রেঞ্জে বিক্রি করছে আমরাও একই রেঞ্জে দিচ্ছি। কারণ আমাদের যেহেতু আমাদের মেন ব্যাপার হচ্ছে একটাই, আমরা মালের কোয়ালিটির উপর সবসময় খেয়াল করি, আর দ্বিতীয়ত খেয়াল করি হচ্ছে যে মালের দামটার উপর, যে দামটা আমি যদি একটু কমে দিতে পারি আমার সেলটা বেশি হবে এবং যারা কিনবে তাদের বেনিফিটটা পাবে, যে তাদের অত দূর যেতে হবে না, আমার এখানেই সবকিছু পেয়ে যাবে। এটাই হচ্ছে আমার মেন এই নার্সারি একটাই হচ্ছে ব্যাপার, সবসময় খেয়াল রাখি যে আমরা মালের কোয়ালিটি খেয়াল রাখি, আর দ্বিতীয়ত রেঞ্জটা, রেঞ্জটা হচ্ছে আমরা সবসময় খরিদ্দারের মানে যে পারবে সেই হিসাবে আমরা রাখি, সবকিছুই পাবে, ফল ফুল যা বলবে সবকিছু, আর এই দাদারা সব বলে দেবে, আমার কিছু বলার দরকার নেই। তুমি দামটা বলে যাও। হ্যাঁ, দাম বলতে গোলাপ, এই বড় গোলাপ গুলোর দাম রয়েছে 60 টাকা করে, এগুলো আর নানান কালারের, তাই যে কোনো কালার নিতে কোনো সমস্যা নেই। আর ওই চায়না গোলাপ গুলো ওগুলো রয়েছে 70 টাকা করে। এই যে পুরো গোলাপের বাগান, এইখান পর্যন্ত গোলাপ যে ছোট ছোট চারাগুলো রাখা আছে এখানে, দেখো কত সুন্দর সুন্দর কালার, আর ভাইয়ের কাছে তো শুনতেই পেলে যে ওর দামগুলো কেমন রেঞ্জে হয়। তো এই যে এই ছুঁয়ে এই যে গোলাপ গাছগুলো, তো এর দাম 60 টাকা, আর এখান থেকে ওরা নেব। আর ওই সাইডটাও অনেক রকম গোলাপ ফুল গাছ আছে, তো নানান কালার দেখে পুরো মানে বুঝতে পারছি না যে কোনটা নেব। তো আরও নানান মিনি গোলাপ আছে, মানে ছোটো ছোটো যে গোলাপগুলো, ওগুলোর দাম একটু এর থেকে বেশি, 70 টাকা করে। তবে অন্য দোকানের থেকেও এখানে দেখলাম অনেক কম দামেই পাওয়া যায়, আর নানান রকম কালেকশন আছে যেটা বাজারে ও নিয়ে যায় প্রত্যেকটা হাটে, তো সেই সময় সব কালেকশন ওর কাছে থাকে না, তো সেজন্যই নার্সারিতে চলে এসেছি। আর ও আমাকে বলেছিল দিদি আসবে, তাহলে নানান রকম কালার আছে যে তুমি দেখে পছন্দ করতে পারবে, তো সেজন্যই আসা, আর তোমাদেরও আমার সঙ্গে নিয়ে আসা। যে নার্সারি এখানে গ্রামীণ যে নার্সারি সুন্দরবনের,
কেমন হয় আর কত কি দাম হচ্ছে তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি। তো দেখো এখানে নানান রকম ফুলের কালেকশন, এখানে দেখো মিনি গোলাপ। এখন তো শীতের সময় যে ফুলটাই তো আসল, তো দেখো এখন সবাই পছন্দ করে ফুল কিনতে। তো আমাদের এলাকায় এই ভাইটা তো খুবই কম বয়স, আমার থেকে অনেকই ছোট, তো ছোট বয়সে নিজের প্রচেষ্টায় এই নার্সারিটা গড়ে তুলেছে, তো সেজন্যই ভালো লাগছে। দেখো যে পাতা বাহার আছে ওগুলো দেখো, নানা রকমই রাখার চেষ্টা করেছে এই নার্সারিতে। নানান রকমই গাছ দেখা যাচ্ছে দেখো, এইগুলো তো এইগুলো খুব সুন্দর দেখাচ্ছে। আর ওখানে নানান রকম গাছ আছে, আর এই যে সাইডে দেখো এগুলো সব ফলের গাছ, নানান রকম ফল গাছ আছে। এখানে ফুল গাছও আছে, ফুল গাছ, ওখানে জামরুল গাছ, আম গাছ, দেখো ছোট ছোট আম গাছে বোল এসে গেছে। নার্সারিতে থেকেই মনে হয় আম হবে। দেখো আমের বোল এসে গেছে, ছোট ছোট হিমশাগর গাছের এগুলো। ভাই থার্ড ইয়ারে পড়ে, তো পড়াশোনার সাথে সাথে এই যে কাজগুলো ও করছে, টিউশনও পড়াচ্ছে, তো মানে বসে নেই, সব রকমই চেষ্টা করে যাচ্ছে। তো আমি বলো এই দামগুলো কেমন হবে এই গাছগুলো? এগুলোকে ময়ূর পঙ্খী যাও বলে, ময়ূর পঙ্খী যাও, এগুলো হচ্ছে তোমার এমনি এক পিস নিলে তখন রেটটা চলে আসবে 80 করে, আর যখন বেশি নেবে তখন একটু রেট কম পেয়ে যাবে। মানে মোটামুটি মেনলি হচ্ছে আমরা হচ্ছে চারার কত পিস নিচ্ছে তার উপর খেয়াল করি, যেমন এক পিস নিলে একরকম দাম হবে, আর পাঁচ পিস ছ পিসের উপরে নিলে আর একটু কম পেয়ে যাবে। আর এই ওষুধ আছে সেগুলো বলে দেবো পরে। আর এমনি এদিকে লিচু রয়েছে আমাদের বাগানটা, এখন পুরো কমপ্লিট নয় সাজানো, কারণ সবই বর্ষা সিজন শেষ হলো, আস্তে আস্তে সাজানো হয়ে যাবে, তাদের আবার পরে এসে আবার করে নিয়ে যাওয়া অসুবিধা নেই। এদিকে জামরুল রয়েছে, জামরুল এখানে তিন চারটে কালার পেয়ে যাবে। দাদার সামনে আছে লিচু, লিচু গাছের দাম কেমন? লিচু গাছ এমনি এক পিস নিলে হচ্ছে 180 চলে যাবে, কলমের গাছ তো, যে জন্য এগুলো সব কুল চলে এসেছে, প্রত্যেকটা গাছে কুল, ওদিকে কামরাঙা আম, মানে প্রায় এখন বিশেষত মানুষের কি হয় চাহিদা এতই বেড়ে গেছে যে সাথে সাথে ফল চায়, সাথে সাথে ফল চায়, ওই যার জন্য সবকিছু এখন কলমেরই হয়েছে, বাড়িতে নিয়ে গেলেই ফল দেওয়া স্টার্টিং হয়ে যাবে। এখানেই হয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছো এখানেই কুল ধরে গেছে সরস্বতী পুজোর আগেই। দেখো নার্সারিতে হয়তো কুল হয়ে যাচ্ছে, আমও হয়ে যাবে নার্সারিতে। দেখো নানান রকম গাছ আছে আর এখানে যেমন আম বা কিংবা জামরুল, যেমন ফুল গাছের নিয়ম মধ্যে গোলাপের, যখন গোলাপটা নেবো তখন বলবে যে কেমন করে, অনেকেই তো গোলাপ গাছ নিয়ে যায় কিন্তু শেষ পর্যন্ত তো বাঁচে না, ইচ্ছে থাকে যে সবসময় হোক বা মানে অনেক দিন ধরেই ফুলটা হোক। তো আর আমার ভাই সব জানে, তো ওই বলে দেবে তোমাদেরকে যে ফুল গাছ রাখার নিয়মটা, তো আমিও সেইভাবেই রাখবো ফুল গাছ। তো মনে হয় সবসময় মনে হয় যে ফুল গাছ থাকুক, তো সেরকমভাবে ওর কথা মেনেই ফুল গাছটা রাখার চেষ্টা করবো, তো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো। তো চলো পুরো বাগানটা আগে ঘুরে দেখাই। নানান রকমের ফলের গাছ আছে ফুলের সাথে সাথে। আম গাছ
পেয়ারা গাছে দেখো ফল হয়েছে। এখানে রাখতে রাখতে পেয়ারা এসে এখানে যে কাউকে বললেই হয়ে যাবে যে মাইতি নার্সারি কথা বলো। গোলাপজাম অনেকেই চেনো তো, সেই ফলের গাছ এখানে কত টাকা করে ভাই? গোলাপজামটা মানে পিস ওই 80 টাকা করে পড়ে যাবে। আর ওই বললাম মানে 100 টাকার এপারেই সব রকম ফল ফুলের গাছ প্রায় পাওয়া যাচ্ছে ওখানে, মানে সব রকম ফল ফুলের গাছ 100 টাকার মধ্যেই হয়ে যাবে। তো অনেকগুলো নিলে একটু দাম কমবে। তো দেখো কম রেঞ্জেই হচ্ছে, ওটা ধরে গেছে। আর চালতা দেখো, চালতা গাছ এখানে সবেদা গাছ মানে নানান রকম রেখেছে। এগুলো বোম্বাই সবেদা গাছ, যেটা বড় বড় সবেদা। তো বন্ধুরা এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা আলু গাছ। তো এর ফল মাটির নিচে থাকে। তো দেখো এই যে উপরে, এগুলোকে খাওয়া অনেকে খায়, কিন্তু নিচের যে আসল ফলটা ওর মাটির নিচে থাকে, অনেক বড় বড় হয়, উলের মতো আলু। তো মেটে আলু বলে এটাকে। তো বন্ধুরা অনেক রকম তো দেখলাম ফল ফুল গাছ, তো পছন্দ হয়েছে অনেক রকমই, কিন্তু একসঙ্গে তো নেওয়া যাবে না, তো ফুলের জন্য এসেছি। তো কয়েকটা ফুল গাছ নেব, তো চলো। এইটাই ভালো লাগছে দেখতে। একটু নিয়ে আনকমন কালার গোলাপের। আমরা একটা জিনিসই জানি না, সেটা হচ্ছে গোলাপের তো এই যে এখানে যে আমরা গিটটা দেখছি, এই জায়গায় তো গোলাপের কলম করা হয়, মানে এইখানে জোর কলম করা হয়। এর নিচেরটা গোলাপেরই মতো গাছ, এই যে দেখতে পাচ্ছ গাছটা উঠেছে, এটা কিন্তু গোলাপ গাছ নয়। ওইটা সবসময় খেয়াল রাখতে হবে, গিটের নিচ থেকে যেসব গাছগুলো বেরোবে ওগুলো আমরা কেটে দেবো। যেমন আমি এই ভেঙে দিলাম, এই গাছটা উঠলে কী হবে, এই গাছটা উঠলে এ কিন্তু লতিয়ে যাবে, কাঁটা হবে, গোলাপের মতোই পাতা হবে, কিন্তু ফুল হবে না। তো সবসময় খেয়াল রাখতে হবে গিটের নিচ থেকে যেসব গাছগুলো বেরোবে ওগুলো কেটে দিতে হবে। কেটে দিলে এই গাছটা ঠিক থাকবে, নাহলে একে মেরে ফেলবে। আর দ্বিতীয়ত ফুল যখন শুকিয়ে যাবে আমরা এখান থেকে কেটে দেবো, কেটে দেওয়ার পর গাছ দেখবো নতুন করে এই আবার কচ ছাড়ছে। তাই এটাই হচ্ছে ব্যাপার গোলাপের, এই দুটো জিনিস আমরা যদি খেয়াল রাখি গোলাপ অনেক দিন বন্ধ থাকবে, এটাই আর কিছু না, একদম সাধারণ। বন্ধুরা তোমরাও জেনে নিলে, আর সঙ্গে সঙ্গে আমারও জানা হয়ে গেল, অনেকগুলোই গাছ নিচ্ছি, তো সেই গাছগুলোকে ঠিকঠাক করে রাখার জন্য ওর কাছ থেকে শুনে নিলাম, আর তোমাদেরও জানিয়ে দিলাম। অনেক সময় বাড়িতে গাছ নিয়ে গেলে বাঁচে না। লাগানো পদ্ধতি বলতে এই যে প্যাকেটটা রয়েছে, প্যাকেটটা ব্লেড দিয়ে কেটে পুরো বের করে দেবে, বের করে দিয়ে আমার যে মাটিটা রয়েছে এই মাটিটা পর্যন্তই ওকে ভেতরে ঢোকাতে হবে, আর কিছু করবে না। আর যদি মাটিতে কোনো জৈব কিছু দিতে চাও তা যেখানটা লাগাবো ওই জায়গাটা তো তোমরা খুব পাবে, ওই জায়গাটা যদি বাড়িতে ভার্মি কম্পোস্ট থাকে অল্প পরিমাণ মিক্সড করতে পারো, বাড়ি যদি সাদা বালি থাকে খুব অল্প পরিমাণ মিক্সড করতে পারো, মানে এই ভার্মি কম্পোস্ট আর
সেই যে হচ্ছে বালি সাদা বালি এই দুটো দিলে মোটামুটি এখন চলে যাবে। আর এটা এখন সার দেওয়াই রয়েছে। আর যদি তোমরা আরও কিছু দিতে চাও তাহলে গাছ লাগানো এক মাস পর বাড়িতে গুঁড়ো ফুল থাকলে দিতে পারো, আর কিছুই না, একদম সাধারণভাবেই লাগাবে। মানে খোল খোলটা এক মাস পর, আর সাদা বালি থাকলে আমাদের এখানে তো নোনা এলাকা সব জায়গায় পাওয়া যায় সাদা বালি। তো সাদা বালিটা দিলে কি হয়, গাছের গোড়াটা হালকা থাকে, হালকা গাছের শিকড়টা মতে খুব সুবিধা। তো বন্ধুরা এই যে আমাদের প্যাকেটিং করা হয়ে গেছে, এবার বাড়ির দিকে এগোবো। তো বন্ধুরা সব নিয়ে এগোচ্ছি বাড়ির দিকে এবার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবে। আর সেই অন্য ভিডিও নিয়ে টাটা।